প্রথমে মনের মধ্যে অনেকে হয়তো খটকা লেগেছে যে এমএলএ সাহেব বলছেন পাটহাটি থেকে জিজারপুর অথচ পেছনে ফ্লেক্সটাতে দেখছি অন্য কিছু। যখন এই রাস্তাটা আমি প্রপোজাল পাঠিয়েছিলাম প্রাইমারি স্কুল পর্যন্ত, একটু পেন এন্ড পেপার রেডি করতে দেরি হওয়াতে সাধুচরণ দাস থেকে ওইখানে রাস্তাটা বেহাল অবস্থা হয়ে গেছিল, সেই জন্য সেই জেলা পরিষদ থেকে ওই রাস্তাটা করে দেওয়া হয়, রিপেয়ারিং করে দেওয়া হয় সেই 16 লক্ষ সামথিং টাকা দিয়ে। জুজারপুর মাঝখানে যে রাস্তাটুকু করা হয়ে গেছে অলরেডি, আগে থেকে করা ছিল, সেটুকু বাদ যাবে, বাকিটা জুজারপুর প্রাইমারি স্কুল পর্যন্ত হবে। এই রাস্তার করতে হবে করতে হবে অনেকের দাবি, প্রচন্ড দাবি ছিল। আমি কথা দিয়েছিলাম যে ঠিক আছে আমি চেষ্টা করছি, সফল হয়েছে, এই রাস্তার আজকে উদ্বোধন হচ্ছে। তো যারা এত অঞ্চলের অর্ধ মনে এই রাস্তা দিয়ে চলাচল করবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু ভালো মতো রাস্তাটার যে মান, কাজের যে মান, সেই মানটা আপনারা বুঝে নেবেন। বিনু সাহেব আছেন, আশি সাহেব আছেন, স্বয়ং আমি নিজে আছি, জানাবেন রাস্তাটার মান যেন ভালো হয়, পরে যেন কেউ না বলে যে হ্যাঁ রাস্তাটা হলো খুবই খারাপ হয়ে গেল। তার কারণ আমার পক্ষে এখানে এসে দাঁড়িয়ে থেকে রাস্তা দেখা সম্ভব হবে না। দেখবেন আপনারা আমার হয়ে আপনারাই দেখবেন আপনাদের রাস্তা আপনাদের কিভাবে ভালো হচ্ছে কিনা। এবার মনে করেন আপনারা একটা ঘর পেলেন, সরকার ঘরটা দিয়ে দিল, করে দিল, এদেরই সচেতন হতে হবে। সরকারি যেটা বিধি সেই বিধিটা আমাদের মেনে চলতে হবে, আমাদের মনের মধ্যে একটাই রাখতে হবে, আমরা শুনেছি লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান বাঁচতে দিন, এই থিওরিতে আমাদের চলতে হবে। যাই হোক, সময় বহুক্ষণ হয়ে গেল, এই যে রাস্তাটা এখান থেকে শুরু হবে সেই জুজারপুরে স্কুল পর্যন্তই হবে। যেহেতু একবার পেপার্স রেডি হয়ে গেছে ওদের, এখন ওইটাই করতে গেলে কাজটা পিছিয়ে যাবে, কাজটা পিছিয়ে যাবে, দুর্গা পুজোর পরে হয়তো হতে পারে, কাজটা পিছিয়ে যাবে, সামনে বর্ষা, বর্ষা থেকে বাঁচতে গেলে আমাদের তাড়াতাড়ি কাজটা করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। অতএব আপনাদের কাছে আমি এটাও অনুরোধ রাখবো, এজেন্সির হয়ে ঠিকাদারের হয়ে আপনারা যেমন কাজটা বুঝে নেবেন, পাশাপাশি এজেন্সিকে আপনারা সহযোগিতা করবেন যেন সহযোগিতা করেছিল। তার কারণ ঠিকাদার যে সে তো বাইরের, আপনারা যদি সহযোগিতা না করেন, সহযোগিতা বলতে আমি অন্য সহযোগিতা বলছি না, আমি বলছি যে হ্যাঁ করো, এখানে করো, এই কাজটা করো, এইভাবে করো, কেউ যদি ডিস্টার্ব দেয় আমরা আছি, এইটুকু সহযোগিতা করবেন, আশা করি সুস্থভাবে কাজটা উঠবে এই আশা। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। গভর্নমেন্টের যে লকডাউনের নিয়ম নিয়মাবলী এসওপি সমস্ত কিছু মেনে, এবং যে মুহূর্তে আমাদের লকডাউনটা রিল্যাক্সেশন হচ্ছে, শিথিলতা হচ্ছে, একটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড উনি ওয়েস্ট না করে এখন এই কাজ, এই ডেভেলপমেন্ট স্কিম বা বিভিন্ন ধরনের পরিকল্পনার দিকে উনি কিন্তু নেমে পড়েছেন। এটা প্রথমবার না, এটা আপনারা সবাই জানেন, মানে এই এলাকাতেই তো পরপর আমরা দুবার হয়েছি লকডাউনের জন্য। আমাদের এই যে উন্নয়নের গতি বা কাজের যে মাসে কাজ করে দেখাতে হবে, যে কাজের জন্য আমার এক মাস ছিল সেটা কিন্তু আমাদেরকে 15 দিনের মধ্যে কাজ করতে হবে, তো সেটা আমাদের লক্ষ্য। কাজের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, কাজের গতিটা বাড়াতে হবে, বাধ্যতা এবং বন্ধন এর মধ্যে আমরা সবাই একটা কোণঠাসার মধ্যে আছি। আপনারা সবাই জানেন আস্তে আস্তে করে লকডাউনের অনেকটাই শিথিলতাগুলো চলে আসছে, রিল্যাক্সেশন চলে আসছে, তো এমন পরিস্থিতিতে যারা পূর্ববক্তারাও বলেছেন কি আমরা এখন যে ডেভেলপমেন্টের কাজ আছে, যে আমাদের মাননীয় অনারেবল চিফ মিনিস্টারের নির্দেশ এবং যে গভর্নমেন্টের যে ভিউ আছে কি আমরা এখন উন্নয়নের কাজের দিকে কিন্তু এগোতে হবে, এবং
যেহেতু আমাদের এই লকডাউনের পিরিয়ডে বা করোনার জন্য যে একটা বড় সময়, আমাদের একটা পজ হয়েছিল, একটা আটকে গেছিল, যে সময়টা ক্ষতি হলো, এই সময়টাকে মেকআপ করার জন্য উন্নয়ন করতে হবে, কিন্তু আমাদের আর গতিটা কিন্তু দ্বিগুণ করে করতে হবে, তাকে নষ্ট করব না। আর পাশাপাশি হচ্ছে কি, আমাদের বাইরে রাজ্য থেকে যারা আসছে, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের দাদা, এই করণ দিকের ছেলেরা, তারা যেহেতু একটা শ্রম, ওদের ওখানে যে কাজ করতো সেটা কিন্তু হারিয়ে চলে আসছে, তারা নিজের জায়গাতে আসছে, তাদের জন্য কিন্তু আমাদের কর্মসংস্থানগুলো কিন্তু তৈরি করতে হবে আমাদের এলাকাতে। যে পরিস্থিতিতে ওনারা ফিরে আসছেন, আমার সন্দেহ আছে কি আগামী আরো 6 মাস বা 1 বছর ওরা কিন্তু আরো বাইরে যাবে, তাদের জন্য কিন্তু কর্মসংস্থান আমাদের লেটেস্ট গাইডলাইন আছে, গাইডলাইন গুলো পর পর কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে কিছুদিন পর পর আবার কিছু ছাড় হচ্ছে, তো যা আছে সেটা মেনে চলার চেষ্টা করবেন, লোককে দিয়ে নিজের ছেলে পেলেকে দিয়ে কিন্তু উন্নয়নটা করবেন। আর আমি বিশেষ কিছু জুড়ে বিশ্ব মহামারীর মধ্যে এই যে কোভিড-19, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের পুলিশ প্রশাসনকে। আমরা দেখেছি ডাক্তারদের, নার্সদের কোলে সন্তান তারা বাড়ে যায়, তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দরকার হলে ভিক্ষে চাই, করছেনও তাই, তবুও পশ্চিমবাংলাকে, পশ্চিমবাংলার উন্নয়নকে যেভাবে হিন্দি সাম্রাজ্য সাম্রাজ্যবাদীরা বাংলাকে শোষণ করছে সার্বিকভাবে, তথা দেখছি প্রকৃতিও বাংলার উপরে কম অত্যাচার করছে না, তারই মাঝখান দিয়ে বাংলার একটা সার্বিক উন্নয়নের সুপরিকল্পনা